সাংবাদিকের লেখায় প্রকাশিত হয় যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয় 1070 জন বুদ্ধিজীবীকে। সবকটা জানালা খুলে দাও না, স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান স্বাধীনতা তুমি, কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা। এই স্বাধীনতার পিছনে রয়েছে অনেক রক্ত, অনেক ত্যাগ। আমাদের এই লাল সবুজ পতাকার পিছনে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক ও করুণ স্মৃতিময় জায়গায়, রায়ের বাজারের বৌদ্ধভূমিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। 1971 সালে যখন আমরা বিজয়ের খুব কাছাকাছি, তখন পাকিস্তানি হানাদার বাহিনী অনুভব করলো যে তারা নিশ্চিত পরাজিত হবে। তাই তারা অত্যন্ত ঘৃণিত একটা পরিকল্পনা করলো। তাদের পরিকল্পনা, এই জাতিকে মেধাশূন্য করতে হবে, কারণ একটি জাতি যখন মেধাশূন্য হয়ে যায় তখন সেই জাতির উঠে দাঁড়ানো অনেক কঠিন হয়ে পড়ে। এই ঘৃণিত পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের শিক্ষা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এরকম প্রত্যেকটা সেক্টরের শ্রেষ্ঠ মানুষদেরকে, অর্থাৎ বুদ্ধিজীবীদেরকে খুঁজে খুঁজে এনে এইখানে হত্যা করা শুরু করেন। কি ঘৃণিত এক পরিকল্পনা! এই লক্ষ্যে পৌঁছাতে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের কিছু ঘৃণিত রাজাকার আল শামস আল বদর বাহিনীর সহায়তায় 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে যায়। তারপর 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে। আমরা অনেকেই হয়তো ধারণাও করতে পারবো না যেভাবে কত শত বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়। 1972 সালে বাংলাদেশে জাতীয়ভাবে প্রকাশিত এক আন্তর্জাতিক ম্যাগাজিন, যার নাম নিউজ উইক, সেখানে এক সাংবাদিকের লেখায় প্রকাশিত হয় যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয় 1070 জন বুদ্ধিজীবীকে। জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদেরকে হারানোর ক্ষতি 1 শতাব্দীতেও পূরণ হওয়ার নয়। আমরা সেই বেদনা এখনো অনুভব করি। সুভাষ আফায়েত সিজদার, একটু ভাবুন, আরটিভি।